দেখবেন সকল জায়গায় বলে সাধু সঙ্গ করো, সাধু সঙ্গ করো। তাহলে কেন বলে সাধু সঙ্গ করলে কি হয় মা, কারো জানা আছে? হ্যাঁ নেই, মায়ের তাহলে শুনবেন কেমন। একদিনকে নারদ মুনি ভগবানের কাছে গিয়ে বলছে, প্রভু ও প্রভু, সবাই বলে সাধু সঙ্গ সাধু সঙ্গ, তাই সাধু সঙ্গের মানেটা কি প্রভু তুমি আমায় বুঝিয়ে দাও। প্রভু বলছে, নারদ সাধু সঙ্গর মানে কি তুমি জানতে চাও? বলছে, হ্যাঁ প্রভু, তুমি আমায় আজ বুঝিয়ে দাও সাধু সঙ্গ করলে কি হয়। বেশ শোনো নারদ, তুমি এখান থেকে ঠিক 1 কিলোমিটার চলে যাও, সেখানে গিয়ে আগে যাকে প্রথম তুমি দর্শন করবে তুমি তাকে জিজ্ঞাসা করো সাধু সঙ্গ করলে কি হয়। নারদ মুনি বলছে, বেশ প্রভু। নারদ মুনি আমার পায়ে হেঁটে 1 কিলোমিটার গিয়ে আশেপাশে কাউকে দেখতে পাই না, দেখে একটা গবরি পোকার ছানা সেখানে আছে, আর কেউ নেই। নারদ মুনি কাউকে দেখতে না পেয়ে তখন সেই গবরি পোকাকে বলছে, এই গবরি পোকা, তা বল তো সাধু সঙ্গ করলে কি হয়। যেই বলেছে মা দর্শন করল, গোবরে পোকাটি যেন মারা গেল, মারা গেল। নারদ মন্ডিতে বাবা ভয় পেয়ে গেছে, কি সাধু সঙ্গ করলে কি হয় বললাম মারা গেল। ছুটতে ছুটতে প্রভুর কাছে গেছে, প্রভু তুমি যে বললে যাকে আগে দেখবো জিজ্ঞাসা করবো সাধু সঙ্গ করলে কি হয়, তা আমি গোবরে পোকার ছানাকে দেখলাম, বেটাকে জিজ্ঞাসা করতে তো মারা গেল, আমি যে পাপ করে ফেললাম প্রভু। প্রভু হেসে বলছে, নারো তুমি আবার 2 কিলোমিটার যাও, সেখানে গিয়ে তুমি যাকে আগে দেখবে তাকে জিজ্ঞাসা করো। নারদ মুনি বাবা আবার গিয়েছে, আশেপাশে কাউকে দেখতে পেল না, দেখতে পেল একটি পাখির ছানা। ওই গাছ ছিল বাবা, ওই গাছের যে কোট দেখবে ফুকুটুরি থাকে না গো, দেখবেন গাছে একটু খাম মতো থাকে না মা, ওইখানে কিন্তু পাখিরা বাস করে। দেখছো ওই ফুটুরির মধ্যে একটি ছোট্ট পাখির ছানা মুখ বার করছে, আর কেউ নেই। নারদ মুনি বলছে, তাহলে একে এবার জিজ্ঞাসা করি, এই পাখির ছানা সাধু সঙ্গ করলে কি হয় রে। পাখির ছানাটাও বাবা ধক করে পড়ে মরে গেল। মায়ে কি রে, কেউ মারা গেল। প্রভুর কাছে গিয়ে বলছে, প্রভু আমি আর যাবো না, আমি যতবার যাকে জিজ্ঞাসা করছি বেটা সেই মরে যাচ্ছে, আমি একটার পর একটা পাপ করছি, তুমি কেন আমায় পাপ করাচ্ছ। বলছে, না রে তুমি আবার যাও, না যাবো না। বলছে, তুমি আবার যাও। বলছে, যাবো না। বলছে, গেলে আবার পাপ করবো, আমি যাবো। বলছে, না গেলে কেমন করে জানবে যে সাধু সঙ্গ করলে কি হয়। বলছে, আবার 3 কিলোমিটার যাও, যাকে দেখবে আগে তাকে জিজ্ঞাসা করো। নারদ মুনি মা আবার গিয়েছে, আশেপাশে কাউকে দেখে নাই, দেখে একটা গাভীর ছানা, যাকে বলা হয় বাবা বাছুর। ওই বাছুর মাঠে ঘাস খাচ্ছে, বাছুরকে বলছে, এই বাছুর তা বল দেখি সাধু সঙ্গ করলে কি হয়। গাভীর ছানাটিও মা মারা গেল। নারদ মুনি ছুটতে ছুটতে প্রভুর কাছে বলছে, প্রভু আমি যে একটার পর একটা পাপ করলাম, প্রভু আমি যে জীব হত্যা করেছি, জীব হত্যা যে মহাপাপ, তুমি কেন জেনে শুনে আমায় পাপ করালে বলো প্রভু। প্রভু বলছে, নারদ তুমি এখান থেকে 4 কিলোমিটার যাও, আবার যাবো। বলছে, 4 কিলোমিটার যাও, দেখবে এক গভীর জঙ্গল,
সেখানে এক বিরাট রাজপ্রাসাদ। ওই প্রাসাদের রাজা, আজকে 15 বছর পরে একটি ছেলে সন্তান হয়েছে। তুমি সেই ছেলে সন্তানের কাছে গিয়ে জিজ্ঞাসা করবে সাধু সঙ্গ করলে কি হয়। বলছে আরে সর্বনাশ, মেনে নেওয়া যায়? শোনো প্রভু, প্রথমে গিয়েছিলাম গোবরে পোকা ছানার কাছে, ভাগ্যিস তার মা ছিল না, যদি থাকতো মনে হয় আমাকে ধরে ওই গোখরের মতো ঠুসে মারতো। তার উপরে পাখির ছানা যখন মারা গেল, তার মা থাকলে আমাকে ঠোকর দিত, আর শেষে তো থাকলো ওই গাভীর ছানা। ওর মা যদি থাকতো, ওই সিং আমার পেটে ঢুকিয়ে আমাকে মনে হয় ওপারে পাঠিয়ে দিত। আর রাজার 15 বছর পর ছেলে হয়েছে। ও মায়েরা, 15 বছর পর ছেলে সন্তান হয়েছে মানে কত আদরের ভাবুন। ওর এক কথাই যদি সন্তান মারা যায়, রাজা ছেড়ে দেবে? বলছে প্রভু, তুমি কি আমার মারা আমাকে মারার চেষ্টা করছো নাকি বলো তো? আমি যাব না মরে গেলে ওই প্রাসাদে, রাজা আমাকে জ্যান্ত ফিরে আসতে দেবে না। বলছে নারদ, এইবারই শেষবার, তুমি এইবারই শেষবার যাও, তোমায় কথা দিচ্ছি তোমার আর যে তোমার আর যাওয়া লাগবে না। নারদ মনিত বাবা প্রভুর কথা তো ফেলতে পারছে না, জানবে সাধু সঙ্গ করলে কি হয়। ভয়ে ভয়ে সেই গভীর জঙ্গলে প্রাসাদে গিয়েছে। প্রাসাদের ভিতরে প্রবেশ করে দুটো বাহু তুলে বলছে নারায়ণ নারায়ণ। আর ডাক শুনেছে যে মহারাজ বাইরে এসে দেখে নারদ মণি দাঁড়িয়ে, বলছে কি নারদ মণি, আপনার মতো সাধু আজকে আমার গৃহে? বলছে হ্যাঁ মহারাজ। জানতে পারলাম আপনার নাকি 15 বছর পরে একটি ছেলে সন্তান হয়েছে। তা মহারাজ, আপনার ওই সন্তানকে কি আমি একটি কথা জিজ্ঞাসা করতে পারি? বলছে হ্যাঁ হ্যাঁ, একটা কেন, যত ইচ্ছে প্রশ্ন করুন। আপনি এসেছেন আমার গৃহে, আমার কি সৌভাগ্য? নারদমণি মুচকি হেসে বলছেন, তা মহারাজ আপনার সন্তানকে না হয় প্রশ্ন জিজ্ঞাসা করব, তা যে ঘরে প্রশ্ন জিজ্ঞাসা করব, তা আপনার বাড়ির কি পেছন দরজা আছে? ওমা, কি হবে পেছন দরজা দিয়ে? 15 বছর পর ছেলে হয়েছে, বেকায়দা যদি এক কথায় মারা যায় আর ফিরতে পারবে? প্রাণের ভয় তোমার সকলের আছে, আর পেছন দরজা থাকলে কি হবে গো? পেছন দরজা থাকলে পালাতে পারবে। বলছে মহারাজ, তা পেছন দরজা আছে তো? মহারাজ বলছে, ও মা রাজপ্রাসাদ, পেছন দরজা থাকবে না, গুপ্ত দরজা থাকবে না, একটা নয় অনেক আছে, আপনি চলুন। কি করেছে গিয়েছে। এবার বলছে মহারাজ, তা যে পেছন দরজা, আমি ওই দরজার কাছে দাঁড়িয়ে প্রশ্ন জিজ্ঞাসা করব। কি করেছে মা? নারদ মণি আমার এক পা ভেতরে এক পা বাইরে দিয়েছে। কেন না, তো পালাতে সুবিধা হবে, মানে রেডি আছে মা, যে যদি বেগাই দেয় মারা যায় আমি তোর মারব। এবার রেডি হয়ে আছে, আর এমন সময় বউ সন্তানকে বলছে, এই বাচ্চা, ওরে বাবা, তা বল দেখি সাধু সঙ্গ যেই বলেছে বাবা সাধু সঙ্গ। সন্তান তখন বলছে, দাঁড়াও দাঁড়াও, সাধু সঙ্গ করলে কি হয় তো আমি বলি। বললেন কি না, তো সাধু সঙ্গ করলে জীবনের উন্নতি হয়। কেমন? ও বাবা, বলছে না তো আমি সব থেকে প্রথমে ছিলাম একটি গোবরে পোকার ছানা, তোমার মতো সাধুর পরশ পেয়ে আমি হলাম পাখির ছানা। আরে, তারপর আবার তোমার মতো ওই সাধুরে আবার পরশ পেয়ে আমি হলাম গাভীর ছানা বাছুর, আবার আবার তোমার সঙ্গ করে তোমার পরশ পেয়ে আমি হয়েছি রাজার সন্তান। এখান থেকে সন্তান বলেন, এখান থেকে প্রমাণ পাওয়া যায় সাধু সঙ্গ করলে জীবনের উন্নতি হয়। নিতাই গুরু হরি বল, হরি বল, হরি বল। কি গো বাবা, জনম লাভ করা যায়? কি বললে? সব জায়গাতে বলে না বাবা কীর্তন শ্রবণ করতে জানতো মায়েরা? বলে না সাধু সঙ্গ করো, সাধু সঙ্গ করো, সদ্গুরু আশ্রয় করো, বদনে কৃষ্ণ কথা বলো, বলে না? তা কেন বলে গো? আচ্ছা মায়েরা,
তোমরা যে কীর্তন শুনতে যাও, তা সেখানে গিয়ে দেখবে বলে যে করতালি দাও, বাহু তোলো, হরি বল বলো। কিসের জন্য গো? কীর্তনিয়া গান করছে তার ভালো লাগবে বলে? তাহলে হ্যাঁ, বললেন কি মা, কীর্তনিয়ার ভালো লাগবে সেই জন্য না। কেন? করতালি দিলে কি হয় বাবা? না তো দেখবেন একটা বৃক্ষে যদি অনেকগুলো পাখি বসে থাকে, সেই বৃক্ষের কাছে গিয়ে জোরে জোরে তাড়ি দেবেন, কি হবে করতালি করলে? পাখিগুলো উড়ে যাবে, উড়ে চলে যাবে। তদ্রূপ এই যে দেহ বৃক্ষ মা, এই দেহ বৃক্ষে ছয় ছয়টি পাপ পাখি বসে আছে, পাপে পাখি বসে আছে। তাদের নাম আবার কি মা মন দিয়ে শুনবে? তাদের নাম হচ্ছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই পাখিগুলো বসে আছে বলে আমাদের কিন্তু মা গোবিন্দ কৃপা হয় না। আর করতালি করলে এই পাখিগুলো যেদিন উড়ে যাবে, সেই দিনকে কিন্তু আমাদের গোবিন্দর কৃপা হয়ে যাবে। তামা, এই যে আপনারা সাধুগুরু বসন একত্র হয়েছে, কিসের জন্য গো মা? হরিনাম করার জন্য তো বললেন কি না? তো এই যে এতগুলো ভক্ত একত্র হয়েছে, বলুন তো মায়েরা, আমাদের এক এক সময় মনে মনে হয় না যে এখানে কীর্তন শ্রবণ করতে গেলাম, ওই যে বললো ভগবানের দর্শন পেয়েছে, এ দর্শন পেয়েছে, ও দর্শন পেয়েছে, আমরাও তো যাই, আমরা কি ভক্ত না? আমরা কেন তাহলে পাই না গো? কি গো মায়েরা, সবাই ভগবানের দর্শন পাই শুনেছি, আমরা কেন পাই না? বললে ও মা, আমরা গোবিন্দ দর্শন পাই না কারণ আমরা ভক্ত হতে পারি। তবে ও মায়েরা, ও বাবারা, এতক্ষণ তো আমরা আস্বাদন করলাম নবদ্বীপ লীলা, আর এখন আমরা আস্বাদন করব বৃন্দাবন লীলা। আস্বাদীয় বিষয় আমার শ্রী রাধার মান ভঞ্জ। তবে তার আগে চলুন আমরা বৃন্দাবনে যাই। কই গো, কে কে এখানে বৃন্দাবনে যাবে, হাত তোলো দেখি। রাধে! আর চেয়ারে যে বাবা মায়েরা বসে আছে, ও মায়েরা বাবারা যাবে না? যাবে না কেন? তারা বড় লোক, এপিএল, তাই নাকি? সামনের মায়েরা কি বিপিএল? আমরা অন্তদা। ও মা, আচ্ছা কার কার হাত আছে সেগুলো আগে দেখাও তো। কই, এই তো, এমন করে বাহু নামালে হবে না, বাহু তুলি করতালি করি আমরা বৃন্দাবনে যাব, কেমন? জয় রাধে, রাধে, রাধিকা নাম মেরা মন বলো, রাধে রাধে, রাধিকা নাম বাহু তুলে মেরা মন বলো, রাধে রাধে, রাধিকা নাম 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 হরি বল হরি বল বলো, রাধে রাধে, গঙ্গা ভি বল রাধে, যমুনা ভি বল 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 রাধে, রাধিকা নাম মেরা মন বলো, রাধে রাধে, রাধিকা নাম হরি বল, রাধিকা নাম মেরা মন বলো, রাধে রাধে, রাধিকা নাম মেরা মন বলো, রাধে রাধে, ব্রহ্মা বি বল রাধে,
विष्णु भी बोल राधे, ब्रह्मा भी बोल राधे, विष्णु भी बोल राधे, ब्रह्मा भी बोल राधे, विष्णु भी बोल राधे, ब्रह्मा भी बोल राधे, विष्णु भी बोल राधे, राधे का राधे का राधे का नाम मेरा मन बोलो राधे राधे, राधे का नाम मेरा मन बोलो राधे राधे, राधे का नाम मेरा मन बोलो राधे राधे, सूरज भी बोल राधे, चंद्रा भी बोल 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 राधे, पायल पायल बोले राधे 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 राधे, राधे का नाम मेरा बोल बोलो राधे राधे, हरि बोल हरि बोल मन बोलो राधे राधे, 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 काले वन में राधे राधे, कमल वन में राधे राधे, झंडे वन में राधे राधे, कोई गो कोई आगे एंटेना गुलो खड़ा करो देखी, ओ मैडा एंटेना चेनो চেনো? আচ্ছা কোন মা চেনো গো? হাত তুলে দেখি সে। ওই যে আগেকার দিনে মা সাদা কালো টিভি হতো না? হতো। তাতে থাকতো কি অ্যান্টেনা, তাই তো? বলো তো মায়েরা, সেই অ্যান্টেনা যত উঁচু করা হতো কি হতো বাবা? তত ছবি পরিষ্কার হতো। হতো তো, যত উঁচু করা হবে তত ছবি পরিষ্কার হবে। তদ্রূপ এই যে আমাদের অ্যান্টেনা গুলো যদি তোলা যায় কি হবে? ছবি পরিষ্কার হবে। কোন ছবি? মনের। মনের ছবি তো? তাহলে কৃষ্ণ ভক্তের তো লাজ লজ্জা ভয় দিন থাকতো না, তোমাদের লজ্জা গো কিসের গো? হ্যাঁ কোন? হ্যাঁ এই তো, এবার করো তালে আমার সাথে সাথে দেবে, কেমন হবে? তোলো। রাধে রাধে, 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 ऊपर बोलो राधे राधे, नीचे बोलो राधे राधे, से बोलो राधे राधे, से बोलो राधे राधे, और जोर से राधे राधे, जोर से बोलो राधे राधे, मेरा मन बोलो राधे राधे, राधे का नाम हरि बोल हरि बोल हरि बोल, राधे राधे, मेरा मन बोलो राधे राधे, गंगा भी बोल राधे, जमुना भी बोल 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 राधे, जमुना की तीर से आवाज आए राधे राधे, राधे का नाम मेरा मन बोलो राधे राधे, राधे का नाम मेरा मन बोलो राधे राधे, चंद्रा भी बोल राधे, सूरज भी बोल राधे, चंद्रा भी बोल राधे, सूरज भी बोल राधे, चंद्रा भी बोल राधे, सूरज भी बोल राधे, कोयल पायल बोले मन बोलो राधे राधे, राधे का नाम हरि बोल हरि बोल, राधे का नाम मेरा मन बोलो राधे राधे, राधे का नाम मेरा मन बोलो राधे राधे, राधे का नाम मेरा मन बोलो राधे राधे, राधे का नाम मेरा मन बोलो राधे राधे। আস্তে আস্তে ও মাইরা, এবার আর চুপ করে বসে থাকলে হবে না, করতালি করে চিৎকার করে করে বলতে হবে, কেমন? জয় রাধে। আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে,
জনে জনে কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার 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 কৃষ্ণ এলো বৃন্দাবনে। হরি গলে দোলে বনো মালা, মালা হাতে বাঁধা বাজু হাতে বাঁধা বাজু মালা, বলে দোলে বনো মালা, হরি বল হরি বল, হাতে বাঁধা বাজু মালা, চরণে নূপুর বাজে, চরণে নূপুর বাজে, চরণে নূপুর বাজে, চরণে নূপুর বাজে, বৃন্দাবনের মাঝে তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, আরে মাধা সোনারি গোপা গোপা বৃন্দাবনের ব্রজ রাখা, মাধা সোনারি গোপা গোপা বৃন্দাবনের ব্রজ রাখাল, মাধা সোনারি গোপা গোপা বৃন্দাবনের ব্রজ রাখাল, কোয়েল পায়ের নৃত্য কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, গীতাই গৌর হরি বল হরি বল হরি বল, কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো, গীতাই গৌর হরি বল, কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, বলে রাধা রানী কি জয়, রাধা শ্যাম কি জয়, সাধুগুরু বৈষ্ণব কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, সকল ভক্তবৃন্দ কি জয়। ও মায়েরা, বৃন্দাবনে যেতে কদিন লাগে আমাদের? কেউ গিয়েছে এখানে বৃন্দাবনে? 22 দিন। 22 দিন পায়ে হেঁটে গেলে আবার কখনো কখনো মা এক মাসও লাগে। আর এখানে টাকা পয়সা খরচ হলো না, কত সহজে আমরা বৃন্দাবনে চলে আসলাম। তাই আজকে কি হয়েছে, প্রভাত কালে মায়ের হাতে খিরি স্বর্ণবনী সেবা করে তার নবলক্ষ ধেনুর পাল নিয়ে গোপাল কোথায় গিয়েছিল? গোষ্ঠী। আর এদিকে কি হয়েছে গো, গোবিন্দ আমার গোষ্ঠ হইতে গৃহে ফিরে আসছে, আর প্রেমময়ী রাধারানী আমার তার অষ্ট সখীকে নিয়ে কোথায় যাচ্ছে গো মা? যমুনায় জল আনা। তাই কি করেছে, রাধারানী আমার তার সখীদেরকে নিয়ে, সখীদেরকে নিয়ে যেন যমুনাতে চলেছে, যমুনাতে চলেছে। ও গো এক দিন বর নাগর শেখর যাইতে যমুনার তটে, সখী রে দিন বা
সখী গানো সাথে রাধারানী আমায় যমুনার যাচ্ছে, আর এইদিকে গোবিন্দ মাতার সখাদেরকে নিয়ে গৃহে ফিরে আসছে। এমন সময় যেতে যেতে বাবা ওই পথ মাঝে রাধারানী যাচ্ছে, গোবিন্দ আমার ফিরে আসছে, ওই পথ মাঝে দুজনার দেখা। যেই দেখা হয়ে গিয়েছে ওই যমুনার ধারে, সঙ্গে সখাদের সঙ্গে দাদা বলরাম ছিল, তো গোবিন্দ মুখে কিছু বলছেন। রাধারানীকে যেন গোবিন্দ কিছু ইঙ্গিত দ্বারাই বোঝালেন, কি না তোমা, গোবিন্দ আমার কেশ স্পর্শ করল, আর কি করল, হাতে দশটি আঙুল দেখাল, দশটি আঙুল দেখিয়ে কেশ দেখিয়েছে, মানে রাধারানীকে আমার কিছু বোঝাতে চেয়েছে। এই ইঙ্গিত দিয়ে গোবিন্দ আমার গৃহে চলে গিয়েছে, আর এইদিকে রাধারানী জল নিয়ে তার গৃহে গিয়েছে। গৃহে গিয়ে সখীদেরকে বলছে, এই সখী, জানিস সখী, ওই যমুনার ধারে আমার বধূ যে আমায় কি ইঙ্গিত করল, সখী আমি যে কিছু বুঝতে পারিনি, তোরা কি বলতে পারবি আমার বধূ আমাকে কি বলতে চেয়েছে? সখীরা বলছে, রে তোর বধূ তো কি বলেছে তুই সত্যি বুঝতে পারিস নাই? বলছে, না সখী আমি সত্যি বুঝতে পারিনি আমার বধূ যে কি বলে গেল। যেই বলেছে সখীরা রাধারানীকে বলছে, রাধে তোর বধূ তোকে কি বলেছে জানিস? ওই কেশ স্পর্শ করে বলেছে, রাধে তুমি কেশর কুঞ্জ সাজাও, আর দশটা আঙুল দেখিয়ে বলেছে আমি নিশি দশ ঘটিকার সময় তোমার সাথে মিলিত হব, মিলিত। রাধারানী বলছে, সত্যি সখী আমার বধূ কেশর কুঞ্জে আমার সাথে রাত দশ ঘটিকায় মিলিত হবে? তাহলে আর বিলম্ব না করে চলে আমরা কুঞ্জ সাজিয়ে ফেলি। এবার কি করেছে রাধারানী আমার মনের মতো করে যেন কুঞ্জ সাজিয়ে, কুঞ্জ সাজাছে মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই ধরে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না তাসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না তাসিতে পারে, মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই ধরে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না তাসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। বসন্তকালেতে গোকুল ডাকে গুহু সুরে, বসন্তকালেতে গোকুল ডাকে গুহু সুরে, বসন্ত সময়ে গোকুল ডাকে গুহু সুরে, বসন্তকালেতে গোকুল ডাকে গুহু সুরে, বসন্ত সময়ে গোকুল ডাকে গুহু সুরে, যৌবন বসন্ত ঘরে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না তাসিতে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না তাসিতে পারে, কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না তাসিতে পারে। আতর গোলাপ চুয়া চন্দন ছিটায়া দাও ঘরে, আতর গোলাপ চুয়া চন্দন ছিটায়া দাও ঘরে, আতর গোলাপ চুয়া চন্দন ছিটায়া দাও ঘরে, সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমরা প্রাণ না তাসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো,
আসিতে পারে ভরসায়ন্তরে, আসিলে আসিতে পারে ভরসায়ন্তরে, আসিলে আসিতে পারে ভরসায়ন্তরে, করিবে কই পাইলে পারে ছাইরা দিন তারে। যে মনের মতো করে মা কুঞ্জ সাজিয়েছে, আর এইদিকে কুঞ্জ সাজিয়ে নিয়ে গোবিন্দের জন্য ওই কুঞ্জ মাঝে বসে গোবিন্দ কখন আসবে অপেক্ষা করতে লাগলো। আর এইদিকে মা দশ ঘটিকায় আসবো বলেছে, কি হয়েছে? আটটা বাজে, নটা বাজে, দশ ঘটিকা হয়ে গিয়েছে, কিন্তু বধু আর আসছেন। ও মায়েরা কেমন করে আসবে গো? এইদিকে যে আবার একটা ঘটনা ঘটে গিয়েছে, কি হয়েছে না তো? চন্দ্রাবলি, চন্দ্রাবলিটা কি? চন্দ্রাবলি হচ্ছে আবার রাধারানীর বোন, রাধারানীর বোন হচ্ছে চন্দ্রাবলি। এবার ওই প্রথম আস দিয়ে যেই পথ দিয়ে আসতে হয় মা, ওই পথে আগে পরে চন্দ্রাবলীর কুঞ্জ, ওই চন্দ্রাবলীর কুঞ্জ পেরিয়ে তবে আসতে হয় রাধারানীর কুঞ্জ। গোবিন্দ আমার আসছে এমতো সময় ভাবছে, ওরে বাবা সামনে তো চন্দ্রাবলীর, চন্দ্রাবলীর কুঞ্জ। একবার যদি ওই চন্দ্রাবলি আমায় দেখতে পায় আর তো আমাকে রাধারানীর কাছে যেতে দেবে না। এই বলে কি করেছে মা? গোবিন্দের চরণে ছিল নূপুর, প্রথম আস দিয়ে হাঁটলে নূপুরে ধনী হবে না, ওই ধনী হবে ভয়ে গোবিন্দ চরণে নূপুর গুলোকে খুলে বক্ষ মাঝে ধরে চোরের মতো চুপি চুপি ওই চন্দ্রাবলির কুঞ্জ হইতে পালিয়ে যাচ্ছে সামনে দিয়ে। আর এমন সময় চন্দ্রাবলী সখী পদ্মা, ওই পদ্মা দর্শন করেছে গোবিন্দ চোরের মতো চুপি চুপি চলে যাচ্ছে, কি করেছে? ছুটে গিয়ে, ছুটে গিয়ে গলায় একটি গোবিন্দের কাপড় দিয়ে ধরে গোবিন্দকে বলছে, হাই গোবিন্দ, খুব চতুর তুমি তাই না? প্রত্যেকদিন চন্দ্রাবলীর কুঞ্জ হইতে তুমি চুপি চুপি সামনে দিয়ে পালিয়ে যাও, কোথায় যাও? আজ যখন তোমায় পেয়েছি তোমাকে তো যেতে দেব না, তোমায় আমি চন্দ্রাবলীর কাছে নিয়ে যাব। এই বলে কি করেছে গোবিন্দ? আমার গলাতে কাপড়টিকে ধরে চন্দ্রাবলীর কাছে গিয়ে চন্দ্রাবলীকে ডেকে ডেকে বলে, চন্দ্রে আইগো, চন্দ্রে চোর ধরেছি, আইগো চন্দ্রে চোর ধরেছি, আইগো চন্দ্রে চোর ধরেছি, আইগো চন্দ্রে চোর ধরেছি, চোরের গলায় গান ফুলের মালা, আইগো চন্দ্রে চোর ধরেছি, চোরের গলায় ফুলের মালা, আইগো চন্দ্রে চোর ধরেছি, চোরের গলায় ফুলের মালা, আইগো চন্দ্রে চোর ধরেছি, চোরের গলায় ফুলের মালা, আইগো চন্দ্রে চোর ধরেছি, ফুলের মালা, আইগো চন্দ্রে চোর ধরেছি। চন্দ্রাবলীকে ডাকছে বলছে, এই চন্দ্রে, চন্দ্রে দেখ আমি আজকে চোর ধরেছি, চোর ধরেছি। চন্দ্রাবলী মা মনে মনে ভাবছি, চোর ধরেছে, কোন চোরকে ধরলো রে? তাড়াতাড়ি করে ছুটে ছুটে বাইরে গিয়ে দেখে গোবিন্দকে ধরে পদ্মা দাঁড়িয়ে আছে। হে পদ্মা, তুই আমার বধুকে ধরে এনেছিস? হ্যাঁ রে চন্দ্রে, এই দেখ তোর কুঞ্জের সামনে দিয়ে চোরের মতো পালাচ্ছিল বেটাকে আমি ধরে এনেছি। চন্দ্রাবলি বলছে, বধু তুমি প্রত্যেক দিন ওই রাধা রানীর কুঞ্জে যাও, কুঞ্জে রাধা রানীর কুঞ্জে শয়ন করো, রাস করো, সেই রাস হইতেই আমি বঞ্চিত। বলছে শোনা,
এই পথের নীতি তুমি করো গতাগো নূপুরের ধ্বনি শুনে আর করো রাধা শুনে বাসি আমাদের আমি একা আমি বঞ্চিত একাকিনি গোবিন্দ আমি কেন বঞ্চিত হব আজকে আমি তোমায় পেয়েছি তোমাকে আমি যেতে দেব না এই বলে কুঞ্জের ভেতরে নিয়ে গিয়ে চন্দ্রাবলী কি করেছে মা গোবিন্দকে সেবা দিচ্ছে তবে কেমন সেবা বিপরীত সেবা অর্থাৎ মানে রাধারানী যেমন করে সেবা দেয় তার বিপরীত মানে রাধারানী ও মায়েরা গোবিন্দ কি কালারের বসন পরে গো নীল রঙে কি কালারে বসন পরে হলুদ হলুদ কালারে গোবিন্দ পরে হলুদ কালারের বসন নীল বসন পরিয়েছে চন্দ্রাবলী আবার ও মায়েরা গোবিন্দের কপালে কি থাকে তিলক গোবিন্দের কপালে তিলক থাকে চন্দ্রাবলী কি করেছে গোবিন্দর তিলক মুছে দিয়ে সিঁদুর পরিয়েছে সাজাই চন্দ্রাবলী পরাণ বধূ কাছে পেয়ে সাজাই চন্দ্রাবলী পরাণ বধূ কাছে পেয়ে সাজাই চন্দ্রাবলী সাজাই অগনীল সানি বনাইলে সিঁদুর পরাইন পরাণ বধু কাছে পে সাজাই চন্দ্রাবলী পরাণ বধু কাছে পে সাজাই চন্দ্রাবলী কি করেছে মা আজকে যেন বিপরীত ভাবে সাজিয়ে ওই যে গোবিন্দকে শয়নে দিয়েছে শয়নে দিয়ে ওই পদ চেপা করতে গিয়েছে পদ সেবা যে করতে গিয়েছে ওই যে কি ছিল যে মা চন্দ্রাবলী যে কঙ্কন কঙ্কন কি গো বলে রে যে মা মেয়েদের হাতে নখ থাকে না ওই গোবিন্দকে সেবা পদ সেবা করতে গিয়ে ওই নখের আঁচড় যেন গোবিন্দের গায়ে দিয়ে দিয়ে হরি বল হরি কি করছে আজকে গোবিন্দকে সেবা দিচ্ছে এইদিকে নিশি শেষ হয়ে ভোর হয়ে গিয়েছে গোবিন্দ চন্দ্রাবলীর কুঞ্জে আটকা পড়ে গিয়েছে আর রাধারানী আমার বধূ আসবে আসবে বলে বসেই আছে কি হয়েছে এমন সময় নিশি শেষ হয়ে ভোর হয়েছে ভোরবেলায় ওই যে মা শিশির পড়ে না ওই শিশির গাছের শুকনো পাতার ওপরে পড়ে মাটিতে পড়ছে আর টস টস করে শব্দ হচ্ছে রাধারানী আমার একবার একবার চমকে উঠছে ভাবছে মনে শব্দ হচ্ছে আমার বধূ মনে হয় আসছে ভাবছে মনে শব্দ হলো মনে হয় বধূ আসছে চমকে চমকে উঠছে তাকিয়ে দেখে বধূ নাই রাধারানী আমার সারা নিশি গোবিন্দর জন্য বসে আছে আর ওই ভোর বেলায় দেখছে তো গোবিন্দ চন্দ্রাবলী ঘুমিয়ে গিয়েছে এই তো আমার পালানোর সুযোগ কি করেছে চন্দ্রাবলী বাবা ঘুমিয়ে গিয়েছে আর গোবিন্দ চোরের মতো চুপি চুপি কি করেছে গোবিন্দের নূপুর ফেলে চন্দ্রাবলীর নূপুর নিয়ে রাধারানীর কুঞ্জে চলে গিয়েছে ভুলে মা আর গোবিন্দ যে পালাচ্ছে সেটা আবার চন্দ্রাবলী দেখেছে সে মা ঘুমায়নি গোবিন্দ পালিয়েছে চন্দ্রাবলী দর্শন করেছে দাঁড়াও তোমার পালিয়ে যাও আমি ঘুচাচ্ছি গোবিন্দে গিয়েছে পিছে পিছে মা পদ্মাও গিয়েছে প্রভাত কালে গোবিন্দ যখন রাধারানীর কুঞ্জে প্রবেশ করেছে আর গোবিন্দ দর্শন যেই করেছে রাধারানী গোবিন্দকে বাবা চিনতে পারেনি কি করে চিনবে গো হলুদ বসন পরে নীল বসন পরেছে তিলক নাই সিঁদুর পরেছে আর নীল বসন পরে দাদা বলরাম রাধারানী ভাবে মনে হয় দাদা বলাই দাদা এসেছে
বলয় দাদা এসেছে বলে লজ্জায় মাথায় ঘোমটা দিয়ে বলছে, বলয় দাদা তুমি এসেছো? তা মাতা রোহিণী কেমন আছে বলো? মাতা রোহিণী কেমন আছে? যে জিজ্ঞাসা করে ঘুমিয়ে বলছে, কি রে রাধারানী আমার চিনতে পারছো না? গে রাধে, ও রাধে আমি তোমার পরাণ বধু, তুমি চিনতে পারছো না? বলছে, বধু ও মা তোমার এ দশা কে করেছে? বলছে, তোমার এ দশা কে করেছে? গোবিন্দ বলছে, আমার দশা? হ্যাঁ বধু তোমার দশা, তোমার এই চাঁদ মুখ যেন কেমন শুকিয়ে গিয়েছে। ও গোমাইরা চন্দ্রাবলির কুঞ্জে গিয়েছে তা তো রাধারানীকে বলছে না, বললেই তো রাধারানী মান করবে। গোবিন্দ বলছে, রাধারানীকে তো জানতে দেওয়া যাবে না আমি চন্দ্রাবলির কুঞ্জে গিয়েছিলাম। ও আমার এরকম শুকনো মুখ কেন হয়েছে জানো রাধে? ওই যে তোমায় বলেছিলাম কেশর কুঞ্জ সাজাতে আমি নিশ্চয় 10 ঘটিকায় আসব। জানো রাধে সারা নিশি কখন তোমার কাছে আসবো আসবো করে, আসবো আসবো বলে আমি যে একটু ঘুমাই নাই সেই চিন্তায় চিন্তায় আমার বদন এমন শুকায়ে গিয়েছে, শুকায়ে গিয়েছে। ও মা আলা ভোলা গোয়ালিনী তো রাধারানী আমার, কিছু যেন বুঝতে পারছে না, গোবিন্দ যাই বলছে তাই বিশ্বাস করছে। দেখুন মা কতটা ভালোবাসে আমার রাধারানী, সারা নিশি জেগেছে, গোবিন্দ আসে নাই কথা দিয়ে, তবু রাধারানীর এমন মান হয়। তা বলছে, বধু বরং ভালোই হলো, প্রভাত কালে উঠে তোমার বদন দেখলাম দিনটা বুঝি আমার ভালোই ভালোই যাবে। বলছে, দিনটা বুঝি আমার ভালোই যাবে, তোমায় দর্শন করলো। রাধারানীকে যা বলছে গোবিন্দ তাই বিশ্বাস করছে রাধারানী। বলছো তা বধু সেই জন্য তোমার বদন শুকায় গিয়েছে? তা বধু তুমি তো কখনো নীল বসন পরো না, তুমি নীল বসন কেন পরেছো? গোবিন্দ বলছে, রাধে আর বললো না, ওই যে দাদা বলরামের কাছে শয়নে ছিলাম, ভোরবেলায় তাড়াতাড়ি করে আমার বসন না নিয়ে আমি দাদা বলরামের বসন নিয়ে চলে এসেছি, চলে এসে বলছে, ও তুমি দাদার বসন করে এসেছো? হ্যাঁ রাধে। আর এইদিকে কি হয়েছে, সখীরা বাইরে এসে বলছে, হ্যাঁ গোবিন্দ এতদিনে জানলাম দাদা বলাইও বুঝি শাড়ি পরে, এই সত্যি করে বলবে গোবিন্দ? এটা দাদার শাড়ি না দিদির শাড়ি, দাদার শাড়ি না দিদির শাড়ি, দাদার শাড়ি না দিদির শাড়ি, সত্য করে বলো গোবিন্দ দাদার শাড়ি না দিদির শাড়ি, সত্য করে বলো গোবিন্দ দাদার শাড়ি না দিদির শাড়ি, সত্য করে বলো গোবিন্দ দাদার শাড়ি দিদির শাড়ি, সত্য করে বলো গোবিন্দ দাদার শাড়ি না দিদির শাড়ি, সত্যি করে বলবে? এটা বলাই দাদার শাড়ি নাকি অন্য কারণ? বলাই দাদা তো শাড়ি পরে না, যেই বলেছে গোবিন্দ বলছে, এই প্রভাত কালে সব রমণীর কাজ থাকে তোদের কাজ নাই, অমনি চলে এসেছিস আমার রাধারানীকে ভূমধাম বোঝাতে, বেশ তো আমি কথা বলছিলাম তোদের আসার কি দরকার, যা। ও মা আদতে তো কথা বলতে গেলে কথাই কথাই তো ধরা পড়ে যাবে সখীদের কাছে, গোবিন্দ যেমন চতুর গোবিন্দর থেকে আবার বেশি চতুর হচ্ছে সখীরা, কিন্তু রাধারানী আলাপ হলাম যেই বলেছে চলে যাব মানে, বলাই দাদাকে তো শাড়ি পর্যন্ত দেখি নাই, তুমি বললেই হবে? রাধারানী বলছে, তোরা থাম, বলো তো গোবিন্দ তুমি না হয় দাদার শাড়ি পরে এসেছো মানছি, কিন্তু তুমি তো কপালে কখনো সিঁদুর পরো না, তুমি তো তিলক পরো, সিঁদুর কেন? ও কি আর বলবো রাধে, তোমার সাথে দর্শন করতে আসলাম ওই প্রথম আজে দেখছি গৌরী মা, বলছে ভাবলাম গৌরী মায়ের চরণ একবার প্রণাম করেই যাই যদি আমার যাত্রা শুভ হয়। ওই যে রাধে প্রণাম করতে গিয়েছিলাম মাথা ঝুঁকিয়ে
সিঁদুর আমার মাথায় লেগেছে। ও তাও মানছি, কিন্তু তোমার গায়ে যে নখের আঁচড়, কঙ্কনের দাগ, এইগুলো কি করে হলো বলো গোবিন্দ? নখের আঁচড় কে দিয়েছে বলো, কে দিয়েছে? না না, আরে রাধে, তুমি ওকে প্রভাত কালে ঘুম থেকে ওটা ভুল ভাল দেখছো না। নখের আঁচড় কেন হবে? কাটার আঁচড় বলছে। কাটা মানে ওই প্রথম আছে তোমার কুঞ্জ মাঝে, আসার সময় ওই প্রথম মাঝে তো কম কাটা গাছ নেই জানো, ওই যে ঘুমে ঝোঁকে ঝোঁকে আসছিলাম ওই কাটা গাছের মধ্যে পড়ে গিয়ে আমার গায়ে এমন কাটা হিঙে এমন দাগ হয়ে গিয়েছে। যে বলেছে রাধারানী মা তখনও বিশ্বাস করছে গোবিন্দকে, আর এমন সময় দূর থেকে সেসব শুনেছে কে? পদ্মা। ও রাধারানীকে আলাপ হলাপে সকালবেলায় তুমি ঝুড়ি ঝুড়ি মিথ্যে বলছো দাদা, একবার আমি প্রবেশ করি তোমার ওই হাটে হাড়ি কি করে ভাঙতে হয় আমিও দেখছি দাদা। চন্দ্রা বলি আমার ছুটতে ছুটতে রাধারানীর পদ্মা ঢুকেছি, রাধারানীর কুঞ্জে। যেই পদ্মাকে ঢুকতে দেখেছে বাবা, গোবিন্দর তো গলা শুকিয়ে গিয়েছে, দূর থেকে দেখেছে পদ্মা, ও তো হাড়ির খবর সব জানে, বেকায়দায় যদি একবার মুখ ফসকে বলিয়ে দেয় তাহলে তো গেল। যে এসেছে দূর থেকে চিৎকার করে গোবিন্দ বলছে, এই পদ্মা তুই এখানে কি করছিস? ফিরে যা, তুই চলে যা, এখানে থাকিস না, এখানে থাকা ভালো না তোর জন্য। যেই বলেছে পদ্মা বলছে, চলে যাব মানে? তোমার মতো আমি রাধারানীকে ঝুড়ি ঝুড়ি মিথ্যে বলতে এসেছি নাকি? তাও আমার প্রভাত কালে আমি যা বলবো আমি সত্যি বলতে এসেছি। গোবিন্দ তো বাবা ভয় পেয়ে গেছে, এই সত্যি বলবে মানে তুই আবার কি সত্যি বলবি? বলছে পদ্মা তুই চলে যা, তুই এখানে থাকিস না, চলে যা। যেই বলেছে এই গোবিন্দ তাড়িয়ে দিচ্ছ মানে? এতদিন আমরা সকলে জানতাম তুমি বৃন্দাবনে ওই গোপীদের বসন চুরি করো, বসন চুরি করো, কৃষ্ণ নবনে সেগুলোও চুরি করো মানছি, কিন্তু তুমি আবার কবে থেকে সোনা দানা চুরি করতে লেগেছো? ও মা, কোন সোনা গো? ওই যে গোবিন্দের নূপুর ফেলে চন্দ্রাবলি নিয়ে এসেছে ভুল করে, পেছন পেছন এসেছে পদ্মা। এই তুমি যে চন্দ্রাবলির নূপুর নিয়ে এসেছো। যেই বলেছে রাধারানী বলছে, এই তোর যত বড় মুখ না তত বড় কথা, তুই আমার বধুকে জোর বলছিস মানে? শোন, এই বৃন্দাবনে বিশ্বভানু রাজার কন্যা আমি রাজনন্দিনী, কত সোনা লাগবে তুই আমার গৃহ থেকে নিয়ে যা, কিন্তু আমার বধুকে তুই চোর বলিস না। চলে যেতে বলিস মানে? বলছে আমার বধুকে তুই চোর বলিস না, যত সোনা লাগবে তুই নিয়ে যা। যেই বলেছে গোবিন্দ বাবা কোনো কথা বলছে না, তার তো আসলে ভয় আছে। পদ্মা বলছে, শোনো গোবিন্দ, তুমি যে আমায় চলে যেতে বলছো তা আমি কি তোমার খবর কিছু রাধারানীকে দিতে এসেছি নাকি তুমি ভয় করছো? এই শোনো, তুমি যে গত নিশীতে চন্দ্রাবলির কুঞ্জে ছিলে আমি কি সে কথা রাধারানীকে বলতে এসেছি নাকি? আমি বলিও নি, আমার বলার দরকার নেই। হাটে হাড়ি তো ভেঙেই দিল, বলবে না বলে যা বলার বলেই দি। রাধারানী আমার পদ্মার কথা শুনে তখনও রাগ হয়েছিল না, পদ্মার কথা শুনে মানে বসে গেল, পেছন ঘুরি রাধারানী আমার মানে বসেছে। আর গোবিন্দ আমার চরণ তলে পড়ে বলছে, রাধে আমি যে ভুল করে ফেলেছি আমি আর এমন কোনোদিন করব না। একবার আমায় ক্ষমা করো রাধে। বুঝে রাধে, একবার তুমি আমায় ক্ষমা করো রাধে। তুমি বিনে প্রাণে বাঁচব না। বুঝে, আমি যে চন্দ্রাবলির কুঞ্জে গিয়ে যে ভুল করেছি সে ভুল আমি আর কোনোদিনও করব না রাধে, একবার তুমি আমায় ক্ষমা করো। বলছো তোমার বিনে যে আমি প্রাণে বাঁচব না রাধে। যেই বলেছে রাধারানী আমার রেগে গিয়ে চরণ ধরে বিনতি করে বলছি, রাধে
তোমার চরণ ছাড়া আমায় করো সৃষ্টিকালের মধ্যে লয় প্রলয় ইত্যাদি সৃষ্টি হয়, যার ইচ্ছা বিনা গাছের একটি শুকনো পাতাও ঝরে পড়ে না,
সেই জগতেশ্বর হরি। আজকে যেন রাধারানী যে হচ্ছে সব থেকে বড় ভক্ত, তার চরণ ধরে কাঁদছে ভগবান, ভক্তির চরণ ধরে কাঁদছে। তবে এ কথা কে মা, ভগবান নিজে কলম দিয়েছিল যে ভক্তের চরণ ভগবানের মস্তকে। সরোবর খণ্ডল মম শিরসি মণ্ডল দেহি পদব বল্লব মুদার। কি হয়েছে, ভগবান আমার কলম দিয়েছিল যে ভক্তের চরণ ভগবানের মস্তকে, ভগবান নিজে লিখেছিল বাবা। কেমন জয়দেব একদিন কি করেছে গো, কি লিখছিলেন ভগবান, লিখতে লিখতে কি করছে গীত গোবিন্দ, লিখতে লিখতে হঠাৎ করে দেখছে ভক্তের চরণ ভগবানের মস্ত বোঝে কি, ভক্তের চরণ ভগবানের মস্ত তা কখনো হয় না, বোঝে আমি এ লিখতে পারবো না, ভগবানের মস্ত কি করে ভক্তের চরণ হতে পারে, না না আমি পারবো না। কি করেছে মা, গীত গোবিন্দ লিখতে গিয়ে আর ঢিক লিখে লিখতে পারেনি, সেটাকে বন্ধ করে রেখে কোথায় গিয়েছে, পদ্মাবতীর কাছে গিয়ে বলছে পদ্মা তুমি আমায় তৌল দাও, আমি বরঞ্চ স্নান সেরে আসি। কি করেছে, তৌলটি নিয়ে গিয়েছে জয়দেব স্নান করতে, আর এমন সময় ভগবান আমার দর্শন করছে বলছে ওরে জয়দেব তুই পারলি না লিখতে যে ভগবানের মস্তকে ভক্তির চরণ, তুই পারলি না, বেশ আজকে আমি নিজে কলম দেব যে ভক্তের চরণ ভগবানের, ভগবানের মস্তকে। কি করেছে মা, ভগবান কি বললেন মা, আমা হইতে আমার নাম বড় আর আমার নাম হইতে আমার ভক্ত বড়, ভক্ত ভগবান আমার জয়দেবের বেশ ধারণ করে পদ্মাবতীর কাছে গিয়ে বলছে পদ্মা পদ্মা আমার স্নান হয়ে গিয়েছে তুমি এবার আমায় সেবা দাও। পদ্মাবতী ছুটতে ছুটতে গিয়ে স্বামীকে সেবা দিয়েছে, গোবিন্দ গোবিন্দ দেখুন মা আজকে জয়দেবের রূপ ধরে সেবা করে পদ্মাবতীর হাতে সেবা করে বলছে পদ্মা আমি যে গীত গোবিন্দ লিখছিলাম পুরো যে আমার হয় নাই, সম্পূর্ণ করা হয় নাই, আমি বরঞ্চ অসম্পূর্ণ লেখাটুকু সম্পূর্ণ করে আসি। বেশ ভগবান আমার জয়দেবের বেশ ধারণ করে চলে গেল গৃহ মাঝে, যেইটুকু বাকি ছিল যে ভক্তের চরণ ভগবানের মস্তকে, ভগবান আমার নিজে আজকে কলম দিলেন। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল, ভগবান আমার নিজে আজকে নিজের হাতে লিখলেন, লিখে মিলিয়ে গেল। আর এইদিকে যে আসল জয়দেব সে গৃহে এসে পদ্মাবতীকে বলছে পদ্মা বড্ড খিদে পেয়েছে পদ্মা তুমি বরং আমায় এবার সেবা দাও, বলছে সে কি সেবা দেব মানে, তুমি যে সেবা করলে, জয়দেব দর্শন করছে প্রত্যেক দিন পদ্মাবতী জয়দেবকে আগে সেবা দিয়ে তারপর সেবা গ্রহণ করে, আজকে আগে সেবা করছে কি হলো, বলছে কি পদ্মা তোমার কি আজকে খুবই খিদা পেয়ে গিয়েছিল তুমি আগেই সেবা করলে, বলছে সে কি স্বামী আমি তো তোমায় সেবা দিলাম তুমি যে সেবা করে গৃহ মাঝে গেলে ওই অসম্পূর্ণ জিনিসটাকে সম্পূর্ণ বলেন সম্পূর্ণ করতে। জয়দেব বলছে সে কি আমি এসেছি, আমি তো এইমাত্র আসলাম, ছুটতে ছুটতে গৃহ মাঝে গিয়ে কি দেখে গো মা, গীত গোবিন্দ খুলে দেয় যেটুকু অসম্পূর্ণ লেখা ছিল যে ভক্তের চরণ ভগবানের মস্তকে, সেইটুকু যেন ভগবান আমার নিজে লিখে দিয়েছে। নিতাই লিখে দিলে
পদ্মার কাছে সেবা নিজে গোবিন্দ আমার বিলীন হয়ে গেল। ছুটতে ছুটতে পদ্মাবতীর কাছে পদ্মাকে বলছে, পদ্মা তুমি যে ভগবানের দর্শন পেয়েছো, পদ্মা আজকে স্বয়ং ভগবান তোমার হাতে সেবা করেছে, দাও দাও পদ্মা তুমি তোমার ওই প্রসাদ তুমি আমায় দাও। কেন গো? প্রসাদ দাও বলছে, ভগবানের সেবা করা হচ্ছে সেটা প্রসাদ, আর ভগবানের প্রসাদ সেবা করে ভক্ত সেবা করে যেটা থাকে সেটা হচ্ছে মহা মহা মহাপ্রসাদ। বলছে দাও দাও পদ্মা, দাও দাও মহা হরি বল হরি বল হরি বল প্রসাদ দাও গো, দাও দাও মহা প্রসাদ দাও গো, তুমি দাও দাও মহা প্রসাদ দাও গো, দাও দাও মহা প্রসাদ দাও গো, দাও দাও মহা প্রসাদ দাও গো, প্রসাদ পেয়ে জানা ধন্য করি, দাও দাও মহা প্রসাদ দাও গো, তোমার ভাগ্যে হলো মন্দা আমার ভাগ্যে হলো না রে, তোমার ভাগ্যে হলো মন্দা আমার ভাগ্যে হলো না গো, তোমার ভাগ্যে হলো মন্দা আমার ভাগ্যে হলো না রে, তাই হলো হরি করেছে মা। বলছে দাও পদ্মা তোমার ওই মহাপ্রসাদ তুমি আমায় দাও। তাহলে দেখুন মা, ভগবান আমার নিজে কলম দিয়েছিল, তবে ধন্য মানব জন্ম পেয়ে কি আমরা গোবিন্দকে ভজি না বাবা, সাধুগুরু আশ্রয় করি না? কি গো কি বললেন? শাস্ত্রে বলছে সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে সর্বশাস্ত্রে, আর লব মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ প্রাপ্তি হয়, কৃষ্ণ প্রেম হরি বল হরি বল হরি ভক্তি বললে সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর লব মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ প্রাপ্তি হয়, কৃষ্ণ প্রাপ্তি হয়।